नहीं लगे डाल के पलट तेरी परे हुई दिए ताली दिए लिखा हो तो महाप्रभु तिनि लिखे थे এই জন্য এই কলম বৃক্ষ বলা হয়, এতে পরিক্রমা করা হয়, ওখানে বসতে দিতেন না মহারাজ আমাদের গুরুদেব, ওখানে বসতে দিতেন না, ওইখানে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। আর কলম বৃক্ষ বলে এই প্রসিদ্ধ এই যে গাছটি, এইখানে শ্রী সার্বভৌম ভট্টাচার্য তার পিতা মধুসূদন বিদ্যা বাচস্পতি তিনি নব্য ন্যায় পড়াইতেন। মিথিলার যে ন্যায় শাস্ত্র ছিল সেইগুলিকে এই স্থানে নব্য ন্যায় পরিণত করে, এই জন্য ন্যায় শাস্ত্র পাতঞ্জল বৈশেষি পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসার ষড়দর্শন, এই ষড়দর্শনের উদ্ভব এই স্থানে। গৌতমের ন্যায় শাস্ত্রে তর্ক বিতর্ক বাদ বিতণ্ড, তারপরে শঙ্খ কপিলের শঙ্খ তত্ত্বজ্ঞা, এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, পঞ্চমহাভূত, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি তন্মাত্রা, তারপরে মন বুদ্ধি অহংকার এবং চিত্ত, এই সব মিলিয়ে 24টি তত্ত্ব হয়। তার মধ্যে প্রকৃতি এবং পুরুষ বা কাল বলা হল, জীবাত্মা এবং পরমাত্মা, এই সব মিলিয়ে 28টি তত্ত্ব। এই প্রকৃতি পুরুষের বিবেক জ্ঞানকে বলা হয় কপিলের শঙ্খ যোগ, একই শঙ্খ জ্ঞান বলা হয়। এইভাবে ন্যায় শঙ্খ পাতঞ্জল, পতঞ্জলির যোগ দর্শন অষ্টাঙ্গ যোগ, যার মধ্যে যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি, এই অষ্টাঙ্গ যোগের বিষয়। এইভাবে যোগ সাধনা হয় তাকে পতঞ্জলির যোগ দর্শন বলা হয়। বৈশেষিক বিশেষ দর্শন মীমাংস বিশেষ দর্শন প্রণালের বিশেষ দর্শন বলা হয়েছে পদার্থ বিদ্যা, তারপরে কর্মকাণ্ড হল পূর্ব মীমাংসা, যে কর্মকাণ্ডের মধ্যে ব্রাহ্মণগণ দেবী দেবতার পূজা করে তাকে বলা হয় কর্মকাণ্ড পূর্ব মীমাংসা। আমরা ভালো কর্ম করলে দেবতা নিশ্চয়ই ফল দান করে, অতএব আমাদের সেই সমস্ত কার্য করতে হবে। এই হচ্ছে মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা। আর এই সবগুলির খণ্ডন মন্ডন করে শ্রী ব্যাসদেব বেদান্ত দর্শন প্রকট করলেন, তাকে বলা হয় উত্তর মীমাংসা। সেই উত্তর মীমাংসার মধ্য দিয়ে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই সংসারে জিজ্ঞাসা পরিসমাপ্তি হলে ব্রহ্মের জিজ্ঞাসা হয়। ভাগবতে বললেন অর্থাৎ তত্ত্ব জিজ্ঞাসা, সেই ব্রহ্মকে তত্ত্ববস্তু বলা হল। অতএব তত্ত্ব জিজ্ঞাসা, বাস্তব তত্ত্বটা কি, বাস্তব সত্যের কাকে বলে, সেই বিষয়ে ভাগবতে আলোচনা আসল, তাকেই বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা বা তত্ত্ব জিজ্ঞাসা। তার দ্বারা ভগবানের নিরূপণ হয়েছে। এই জন্য ভাগবতে বললেন কি, এই জীবনে খাওয়া পড়া ভোগ বিলাস এইটুকুই সব কিছু নয়, এই জীবনে জিজ্ঞাসা হল তত্ত্ব জিজ্ঞাসা। সেই তত্ত্ববস্তু বাস্তব সত্য ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা তাতেই সর্বসিদ্ধি। এইভাবে এই হল বিদ্যানগর, এই বিদ্যানগরে আমরা এসেছি, এই সমস্ত জ্ঞানে যে অতি সূক্ষ্ম অংশ আমাদের মধ্যে।
যাতে যাতে কিঞ্চিত মাত্র প্রবেশ করে, সেইভাবে প্রার্থনা করে আমি এইখানেই রাখছি।